Hello, welcome to a cooking clinic. Welcome to my mom's channel. নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া, আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। তো এই ভিডিওটা শ্যুট করেছি গত সপ্তাহে। একদিন আমাদের মনে হলো একটু গিয়ে বাইরে কোথাও খেয়ে আসি, একদমই রান্নার মন ছিল না। আর যখনই আমরা বাইরে খেতে যাই, আমরা মেক শিওর করি যে আমরা অনেক কটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি একে আরেকের সাথে, কারণ উইকডেগুলো খুবই হেকটিক থাকে। আমরা লিটারেলি একে আরেকের সাথে কোনো কথা হয় না, যদিও আমি মায়ের সাথে থাকি বলে আমার অনেকটা অ্যাক্টিভিটিস হয় মায়ের সাথে, কিন্তু ঋতুপর্ণর আর মায়ের খুব কমই সাক্ষাৎ হয়। তো আমরা চেষ্টা করি উইকেন্ডসগুলোকে ওগুলো কাজের জন্য রাখতে। আর আজকে তেমনই একটা দিন যখন আমরা গিয়ে বাইরে খাবো, অনেকটা গল্পগুজব করব। আমরা চলে যাচ্ছি একটা খুব সুন্দর একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে অশোয়াতে, আমাদের অনেকটা ফ্রেন্ডসের রেকমেন্ডেশনসও ছিল। তো ওখানে চলে যাচ্ছি, বাড়ি থেকে ঠিক 6 থেকে 7 মিনিটস লাগে, তেমনটাও দূর না। আর এই শপিং কমপ্লেক্সে আমরা অনেকটা সময় আসি, আর এই দোকানটায় আমাদের প্রথমবার আসা। তো চলুন আমাদের সাথে, আজকে আপনাদের সাথে আমি নিজের অভিজ্ঞতাটা শেয়ার করব। এবার মায়েরাকে গাড়ির থেকে নামিয়ে আমরা ডিরেক্টলি রেস্টুরেন্টে ঢুকে যাব। রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর এটা একজন পাঞ্জাবি ওন করেন। খুব সুন্দর জায়গাটা। এখন আমরা মেনুটা দেখছি কি কি অর্ডার করা যায়। তো একটু স্ট্রিট স্টাইল কিছু খাবার আজকে অর্ডার করব, তেমন মিল টিল খাবার ইচ্ছা নেই। আর মায়েরা খুব এক্সাইটেড, একটু চটরপটর খাবে, ওর খুব ভালো লাগে ওইসব বাইরের খাবার, যেটা সবারই মোস্টলি ভালো লাগে যারা বেশিরভাগ সময় হোমমেড খায়। আর মায়েরাকে আমি প্রেফার করি উইকডেজে, স্কুলে স্পেশালি আমি যা রান্না করে দিতে পারি সেটাই দিই, আর উইকেন্ডসে মাঝে মধ্যে বা বাই উইকলি আমরা একটু বেরিয়ে পড়ি বাইরের খেতে। তো আমাদের অর্ডার হয়ে গেছে, আর আমি যেহেতু একটু ইনক্লাইন টুয়ার্ডস সাউথ ইন্ডিয়ান ফুড, তো আমি একটু ভাড়াই নিয়ে নিলাম। ভাড়াইয়ের সাথে সাম্বার ছিল আর 3 রকমের চাটনি, বেশ ভালো ছিল এটা খেতে। আর ঋতুপর্ণ অর্ডার করেছে ছোলে ভটোরে, তার সাথে আমি অর্ডার করেছি ফিশ পাকোড়া। তবে দেখি আগে যদি ওটা খেয়ে আমাদের পেটে জায়গা থাকে আমরা আরও কিছু অর্ডার করব। প্রথমে এতটুকু খাই, আমাদের আগের এক্সপিরিয়েন্সগুলো তেমন ভালো না, কারণ আমরা অনেকটা অর্ডার করে নিই মাঝে মধ্যে খিদের চোটে, আর তারপরে আমরা শেষ করতে পাই না। তো আমরা এবার ভেবেছি স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে অর্ডার করব, যাতে বেশি হয়ে যায় না আমাদের জন্য। মায়েরা, মায়েরার বাবা লুচি জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট মায়েরার দাদুও, ঋতুপর্ণর বাবা, ওরা সবাই লুচি জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে। তো মায়েরা থরলি এনজয় করেছে ওর ছোলে ভটোরে। তারপর ও ওয়েট করছে, ঋতুপর্ণ গেছে একটু মিষ্টি আনতে। তো এটা, এই দোকানে খুব ভালো ভালো মিষ্টিও পাওয়া যায়, অনেক ভ্যারাইটির দেখলাম। তো এখন ঋতুপর্ণ মিষ্টি নিয়ে আসবে, একটু মিষ্টি খাবো। সব রকমের মিষ্টি অল্প অল্প এনেছে, তবে পেটে একদমই জায়গা ছিল না এসব খাবার পর। সব কটা জিনিসই একটু একটু আনাতে ভালো হয়েছে, আমরা সবাই একটু একটু করে খেয়ে বাস মানে স্যাটিসফাই করব নিজের ভেতরটাকে, যদিও পেটে একদমই জায়গা নেই। আমাদের খাবার দাবার হয়ে গেল, ঋতুপর্ণ একটু গাড়িটাকে বের করতে গেছে, তো তার মধ্যে আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, যদি এখানে কেউ থেকে থাকেন অশোয়া, নিশ্চয়ই যেতে পারেন এই দোকানটায়। এই দোকানটার অনেক কটা ব্রাঞ্চেস আছে শুনেছি অন্য সাইডে, মিসিসাগা সাইডে, কিন্তু এই দিকটায় যেখানটায় আমরা থাকি ডারহামে, এখানে এটা প্রথম দোকান। আর খুব সুন্দর, ইন্ডিয়ার মতনই একটা ভাইব পাওয়া যাচ্ছে দোকানটার থেকে। আর মিষ্টিগুলো রাখাও আছে, প্রেজেন্টও করা আছে ইন্ডিয়ার মতন করি। মায়েরা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল ওগুলো দেখে, কারণ ও খুব কেক খেতে ভালোবাসে, যেটা হয়তো ও আমার কাছ থেকেই পেয়েছে। কেক আমরা দুজন খুবই ভালো পাই খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেলেও গাড়িটা আবার ঋতুপর্ণ গিয়ে বাইরে থেকে নিয়ে আসলো, আমি আর মায়েরা বের হলাম ঋতুপর্ণর সাথে। এবার বেরিয়ে এবার বাড়ি চলে যাব। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল রাজধানীতে এবার আমাদের খাবার।
আর ভেজিটেরিয়ান খেয়েছি যে ভালোই লাগছিল, মাঝে মধ্যে একটু ভেজিটেরিয়ানও খেতে হয়, আর যেটা আমাদের সব সময় হয়ে উঠতে পারে না, কিন্তু আগামী বার থেকে নিশ্চয়ই ট্রাই করব মাঝে মধ্যে ভেজিটেরিয়ান খাবার। তো বাস এতটুকুই ছিল আমাদের দিনটা, আমরা কয়েক ঘন্টা খুব মজা করলাম, ভেতরে বসে খাবার দাবার খেলাম, গল্প করলাম, আর দিনটা ভালোই কাটলো, বিকেলটা স্পেশালি। আশা করি আমার এরকম ছোটো ছোটো ব্লগসগুলো আপনাদের পছন্দ হয়, যদি হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আর খুব আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ।